পৃথিবীর সবচেয়ে বেশি ধনী ব্যক্তি কে? এই প্রশ্নের উত্তরে সবাই বলবে বিল গেটস, জেফ বেজোস, ওয়ারেন বাফেটের নাম অথবা রথচাইল্ড পরিবার। কিন্তু এদের থেকেও অধিক ধনী পৃথিবীতে বিদ্যমান, যার নাম ফোর্বসের জরিপ তালিকাতেও নেই। এমনকি এখনও পর্যন্ত কোনো ধনী ব্যক্তি তার প্রাচুর্যের পরিমাণকে অতিক্রম করতে পারেনি। সর্বকালের সেরা এই ধনী ব্যক্তিটি হলেন মানসা মুসা। পশ্চিম আফ্রিকার দেশ মালির সুলতান ছিলেন মুসা। 14 শতকে পৃথিবীর সবচেয়ে ধনী তিনটি অঞ্চলের একটি ছিল পশ্চিম আফ্রিকার এই মালি সাম্রাজ্য। 2012 সালের একটি জরিপে বিশ্বের সর্বকালের সেরা 25 ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। মূল্যস্ফীতি হিসেব করে করা এই জরিপ অনুযায়ী মুসার সম্পদের পরিমাণ $40,000 কোটি। এদিকে 2020 সালের ফোর্বসের দেয়া তথ্য অনুযায়ী জেফ বেজোসের সম্পদের পরিমাণ $11,030 কোটি। তাহলে বুঝতেই পারছেন জেফ বেজোসের বর্তমান সম্পদ মুসার সম্পদের থেকে 4 গুণ পিছিয়ে। কিভাবে এত সম্পদের মালিক হন মুসা? পুরো দুনিয়ায় যত সোনা উত্তোলন এবং লবণ আহরণ হতো তার অর্ধেকটাই ছিল মুসার মালি সাম্রাজ্যে। এই সোনা আর লবণের বাণিজ্য নিয়ন্ত্রণ করে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন মুসা। এছাড়া তার বিশাল সাম্রাজ্যের খাজনা আর ইউরোপীয় ব্যবসায়ীদের থেকে রাজস্ব আদায় করেও দিনে দিনে গড়ে তুলেছেন ঐশ্বর্যের পাহাড়। মুসা শুধু সম্পদ গড়েই ক্ষান্ত হননি, রক্ষাও করেছেন শক্ত হাতে। তার রক্ষা বাহিনীর সদস্য ছিল 2 লক্ষ। শ্রেষ্ঠ সম্পদশালী হওয়ার পাশাপাশি তিনি একজন ধর্মপ্রচারক ছিলেন। তিনি শিক্ষা দীক্ষার ব্যাপারেও খুব সচেতন ছিলেন। তার নিরলস চেষ্টায় মালি হয়ে ওঠে আফ্রিকার শিক্ষা সংস্কৃতির প্রাণ কেন্দ্র। মানসা মুসার নাম ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। মুসার দেহ, বিশাল সাম্রাজ্য, প্রতিপত্তি কোনোটি আজ নেই, তবে তার রেখে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, লাইব্রেরিগুলো এখনও টিকে আছে। মানসা মুসা 25 বছর ক্ষমতায় থেকে মৃত্যুবরণ করেন। পৃথিবীর সবচাইতে ধনী মানুষের তকমাও তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারেনি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।